ঠাকুরমা স্বামীজিকে প্রণাম নিবেদন করি। সৎকার জানাই স্বামী গরূপানন্দজী মহারাজকে, শ্রদ্ধা জ্ঞাপন করি বল্লভ হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক মহোদয়কে, যার আচার্যবৃন্দ তাঁদের এবং এই বিদ্যালয়ে কর্মযোগে যারা সুস্থ আছেন তাঁদের, এবং আমার সামনে যারা ছাত্রছাত্রী ছাত্রী ছাত্র যারা উপস্থিত তাদের সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানাই। স্বভাবতই মূল্যবোধ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবন বলা হয়, কারণ সৃষ্টির যদি আমরা প্রথম থেকে দেখি, যিনি পরমেশ্বর, যিনি এই জগৎ সৃষ্টি করলেন, তসমাত বা এক এই তসমাত আকাশ সম্ভূত, তার থেকে আকাশের সৃষ্টি হল, আকাশ আর বায়ু, তারপর বায়ু, বায়ুর অগ্নি, অগ্নের আপ অদ্ভ পৃথিবী, সেজ অন্ধজ জরায়ু, সব প্রাণীবর্গের সৃষ্টি হল। এর মধ্যে ভগবানের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানব সৃষ্টি। আমাদের শাস্ত্র বলে যে আমরা যেসব পূজা অর্চনা করি, কোনটি প্রস্তর বিগ্রহ, কোনটি দারু বিগ্রহ, কোনটি অন্যান্য ধাতুর বিগ্রহতে আমরা পূজা করি, কিন্তু শাস্ত্র বলে ন মানুষা শ্রেষ্ঠ তরঙ্গে কিঞ্চিত, মানুষের থেকে আর বড় কেউ নেই। সুতরাং মানব পূজা, মানব সেবা শ্রেষ্ঠ পূজা। স্বামীজির ধ্যানরত্রে যা উদ্ভাসিত হয়েছিল এবং প্রাচীন ঋষিকুলের ঋষি যে প্রার্থনা করেছিলেন, শিরন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা আজে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমসা পরস্পর তমেব বিদিত্বায়তনিত্যমেতি নান্যা পন্থা বিদ্যজয়নায়। আমরা অমৃতের সন্তান, সবচেয়ে এটা আমাদের বড় পরিচয়। এই অমৃতের সন্তান যদি আমরা না নিজেরা বুঝি, তাহলে জাতিভেদ বর্ণভেদ নানা ধরনের পঙ্কিল আবর্তে আমরা জর্জরিত হব। সুতরাং আমরা অমৃতের পুত্র, এটাই মহাসাম্যের প্রতিষ্ঠা করতে পারে পৃথিবীতে। এই সাম্য নিয়ে বহু আলোচনা হয়েছে, বহু গোলটেবিল হয়েছে, কিন্তু তা এখনো বোঝেনি। একজন বলবে আমার পারিবারিক স্ট্যাটাস এরকম, আমার আয় এরকম, আমার বিদ্যা এরকম, আমার কৌলিন্য এরকম, দেখা যাবে প্রতিটি মানুষে মানুষে সেটা ভ্যারি করছে, কারোর সঙ্গে কারোর মেলে না। তাহলে মিলবে কীভাবে? যেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইলে মধ্যে রাজার সঙ্গে মিলব কি সত্যি, রাজা সবারই দেন মান, সে মান আপনি ফিরে পান। আমরা একজনকে প্রণাম করি, যাকে প্রণাম করি তিনি ধন্য নয়, আমি প্রণাম করি আমি ধন্য। আমি কাকে শ্রদ্ধা জানাচ্ছি? আমার মধ্যে যিনি আছেন, অন্য মুক্তিতে যিনি প্রতিষ্ঠিত তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আত্মা এক, আত্মা কখনো বহু হতে পারে না। সূর্য এক, সূর্যের প্রতিবিম্ব বহু জায়গাতে পড়ে, সেরকম যে আমাদের প্রত্যেকের মধ্যে সেই সত্তা বিদ্যমান, আত্মা বর্তমান। এই জ্ঞানটা যদি আমরা লাভ করতে পারি যে একই সত্তা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, তাহলে আমরা কাউকে হিংসা করতে পারবো না, জিঘাংসা বৃত্তি থাকবে না, কাউকে আমরা অন্যায়ভাবে বঞ্চিত করতে পারবো না। কারণ আমার মধ্যে যিনি আছেন অন্যের মধ্যেও তিনি আছেন, তার দুঃখে আমি দুঃখী হব, তার দুঃখে আমি সুখী হব। আমরা সাধারণত কি করি, পড়াশোনা করলাম, বড় হলাম এবং চাকরি বাকরি করলাম, জীবন কাটিয়ে দিলাম, আমি আমাকে নিয়েই শুধু থেকে গেলাম, আমার পরিবারকে নিয়ে থেকে গেলাম, কিন্তু যে সমাজ আমাকে বড় করেছে, খাইয়েছে, পরিয়েছে, আমাকে সুস্থ রেখেছে, সেই পরিবারের কথা, সেই সমাজ রূপ পরিবারের কথা আমরা চিন্তা করলাম না, তাহলে আমাদের এই মনুষ্য জন্ম ব্যর্থ। আমরা স্বদেশ মন্ত্র পাঠ করলাম স্বামীজি, এর থেকে বড় মূল্যবোধা কোথাও আছে বলে আমি মনে করি না। স্বদেশ মন্ত্রের প্রত্যেকটি বাক্য এই মূল্যবোধের যারা যুক্ত, এবং সেখানে দেখবেন একদম শেষে স্বামীজি বলছেন মা আমায় মানুষ করো। প্রশ্ন আসতে পারে, আমরা তো মানুষ হয়েই জন্মেছি, আবার মানুষ করো এই প্রার্থনা দেবী কেন করলেন? স্বদেশ মন্ত্রে কেন বলতে গেলেন? বলতে গেলেন এই জন্যই
যে আমরা মানুষ হয়েছি কিন্তু আমাদের মধ্যে পশুবৃত্তির প্রাধান্য খুব বেশি। সেই পশুবৃত্তিকে যতক্ষণ আমরা না সরিয়ে ফেলি, যতক্ষণ না মনুষ্যত্ব অর্জন করি, ততক্ষণ আমাদের মানুষ বলা যাবে না, আমাদের মনুষ্য জন্মাচ্ছায়িত পশু বলেই বলতে হবে। আধুনিক কালে যেসব ঘটনা ঘটছে সে সমস্ত ঘটনা কখনো মনুষ্য মনুষ্যকৃত ঘটনা বলে মনে হয় না। মনুষ্যত্ব যাদের মধ্যে থাকবে তারা কখনো এসব ঘটনা ঘটাতে পারে না, এগুলো পাশবিক বৃত্তির প্রকাশ। সুতরাং মানুষের মধ্যে যে পাশবিক বৃত্তি আছে সেই পাশবিক বৃত্তিকে পরিপূর্ণভাবে সরিয়ে ফেলতে হবে। কি লাভ করতে হবে? মনুষ্যত্ব। মানুষ ভগবান শ্রী রামকৃষ্ণ বলেছেন মান এবং হুঁশ দুটো থাকা দরকার, না হলে সে কখনো মানুষ হতে পারবে না। তাই মনুষ্যত্বে আমরা প্রতিষ্ঠিত হব, আর মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হলে আমাদের মধ্যে দেবত্ব আসবে, দেবত্বে উন্নীত হবে, মানুষই হবে দেব মানব। আকাশে স্বর্গে দেবতা আছেন কি না আছেন কেউ বিতর্কের বিষয়, কিন্তু এই মানুষই তার তপস্যা গুণে দেবতা হয়ে যেতে পারে। যেরকম যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি আমাদের দেবরূপে আবির্ভূত, ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি মনুষ্য শরীরে, তিনি তার জন্ম আবির্ভাব, তিনি আমাদের কাছে দেবতা হয়ে গিয়েছেন। স্বামী বিবেকানন্দ আমাদের কাছে দেবতা হয়ে গিয়েছেন, দেব মানবের খুব দরকার। সুতরাং এই যে সমাজ, এই সমাজের কাছে আমরা সকলেই ঋণবদ্ধ। এই সমাজ আমাদের বড় করেছে, খাইয়েছে, করিয়েছে, তাই আমরা মাথা তুলে দাঁড়াতে পেরেছি। তাই সমাজে প্রত্যেকটি নরনারীর উচিত যার যেমন ক্ষমতা এই সমাজকে সেবা করা। অহর্নিশং সেবা বহেন, এটাই হচ্ছে ভারতবর্ষের মোটো। সেবার জন্য আমি যার সেবা করছি, যাকে সেবা করছি সে বড় হচ্ছে না, আমি সেবা করে আমি বড় হচ্ছি, এটা আমাদের বুঝতে হবে। আর প্রার্থনা করতে হবে আমাদের, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধরার জলে, আমার সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমাদের আমরা ট্রেন চলে কিসে না রেলে, রেল বলে বাচ্চাকে যার উপর দিয়ে ট্রেন চলে। আমরা চলি কিসে না অহংকারের রেলের উপর দিয়ে আমরা চলি, আমি ওই আমি ওই আমার এই আছে আমার সেই আছে। আরে কি আছে তোমার? তুমি যখন এসেছিলে শুধু দুটো হাত পা নিয়ে এসেছিলে, যখন যাবে এই দুটো হাত পা নিয়ে চলে যাবে। যা অর্জন করেছো সেগুলো মায়ের সেবায় লাগাও। আমরা বলি আমার আমার, আটা মুছে দিলে কি থাকে? মার। এই সবটাই দেশমাতৃকার দেওয়া, এই দেশমাতৃকার কাছে আমরা নিই। যারা পরাধীন ভারতবর্ষে স্বাধীনতার জন্য তাদের জীবন দান করেছেন, ব্রিটিশের অত্যাচার করে সহ্য করেছেন, কারারুদ্ধ হয়েছেন, কার জন্য করেছেন? না দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য। সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বসু তার মাকে একটি চিঠি লিখছেন, তিনি তখন জেলের মধ্যে আছেন, মালয়েশিয়ার জেলের মধ্যে আছেন। তিনি চিঠি লিখছেন যে মা মা, আজ আমার কোদাজার বাড়িতে মা দুর্গার পূজা হচ্ছে, তুমি সেখানে বসে রয়েছে রক্ত বস্ত্র পরিনিন্দিত অবস্থায়, পুরোহিত মন্ত্র মশাই পবিত্র মন্ত্র উচ্চারণ করছেন, সেই মন্ত্র উচ্চারণের দ্বারা ভারতবর্ষের যত নদ নদী যত পুণ্যক্ষেত্র আমার আমার গৃহ প্রাঙ্গণে এসে উপস্থিত। মা ভারতবর্ষ ত্যাগের দেশ, ভারতবর্ষ কখনো ভোগের দেশ নয়। মা তুমি আমার জন্মদাত্রী জননী, আমার দেশমাতৃকা এবং মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী, আমার কাছে এক এবং অভিন্ন, এই কথা বলেছেন। সুতরাং আমাদের দেশের প্রতি আনুগত্য দরকার, দেশকে ভালোবাসা দরকার। সুভাষচন্দ্র বসু তিনি তখন সুন্দরানন্দজী মহারাজ তিনি তখন উদ্বোধনের প্রেসিডেন্ট, তাকে বলছেন যে আজকে যদি স্বামীজি সদেহে থাকতেন আমি তার শিষ্যত্ব লাভ করতাম, তবে আমি প্রতিজ্ঞাবদ্ধ আমি যতদিন বাঁচব আমার হৃদয় সিংহাসনে স্বামীজি প্রতিষ্ঠিত থাকবেন, তার নির্দেশে আমি সমস্ত কাজ করব, আমার জীবন অতিবাহিত করব। এই দেশভক্তি তার, স্বামীজির প্রতি এই অনুরাগ তার। সুতরাং এগুলো আমাদের বুঝতে হবে, এগুলো মূল্যবোধের এবিসিডি প্রথমে আমাদের ধারণা করতে হবে। আমি কে, আমি কে মানে এই তো আমি কথা বলছি, আরে তুমি তো এই শরীরটা 4 ফুট 5 ফুট 3 ফুট 6 ফুট এটাই কি তুমি? আমি সেটা আমি, কিন্তু না ভারতবর্ষ বলে এই শরীরটা আমি নয়, ইন্দ্রিয়গুলো আমি নয়, বুদ্ধি আমি নয়, পঞ্চতন্মাত্র আমি নয়, পঞ্চভাব মহাভূত আমি নয়, কে? নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য স্বরূপ হচ্ছে আমি, যিনি প্রকৃত, যাকে আমি বলে বলছি তিনি তাই, অর্থাৎ আত্মা। এবং সেই আত্মা উপনিষদ বলছে নবারে পত্তু
কামায়া পতি প্রিয় ভবতি, পতির জন্য স্বামীর জন্য স্বামী প্রিয় নয়, আত্মার জন্য স্বামী প্রিয়। নবায়ি জায়ায়ি কামায়া জায়া প্রিয়া ভবতি, স্ত্রীর জন্য স্ত্রী প্রিয় নয়, আত্মার জন্য স্ত্রী প্রিয়। পুত্রের জন্য পুত্র প্রিয় নয়, আত্মার জন্যই পুত্র প্রিয়। কন্যার জন্য কন্যা প্রিয় নয়, আত্মার জন্য আত্মারই জয়গান। আত্মা আছে বলে আমরা তার মূল্যায়ন করি, আমরা ভাবতে শিখি। এই দেহ সর্বস্ববাদ কখনো মানুষকে সুখী করতে পারে না। ভোগের দিকে মানুষ যত ধাবিত হবে তত আষ্টে পৃষ্ঠে মানুষ বাধা পড়বে। ত্যাগে নৈতে নমৃতত্ব মানুষু, ভারতবর্ষের মূল কথা ত্যাগ। সুতরাং এই ত্যাগ আসবে কোথেকে, আমার কতটুকু প্রয়োজন সেটুকু আমাকে ভাবতে হবে, তার অতিরিক্ত যেন আমি কখনো ভোগ না করি। যদি অতিরিক্ত ভোগ করো সস্তেন দণ্ডমান হতি, মন সংহিতা বলছেন। তুমি তোমার যতটুকু প্রয়োজন তার বেশি যদি দাবি করো, তার বেশি যদি হরণ করো, তাহলে তুমি চোর বলে প্রমাণিত হবে সমাজে। যেটুকু পেয়েছো সেইটুকু নিয়ে শান্ত থাকো, আনন্দে থাকো, আনন্দটাই বড় কথা। কখনো বিষয় সুখ মানুষকে আনন্দ দিতে পারে না, পারমার্থিক সুখ মানুষকে আনন্দ দিতে পারে। সেই আনন্দ আমাদের উপলব্ধি করতে হয় মূল্যবোধের দ্বারা। কি করব কি করব না, মাতা মে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধবাশ্রম ভক্তাশ্চ স্বদেশ ভুবনত্রয়ম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই তিনি কাশীতে গেছেন, কাশী বাবা বিশ্বনাথের পাণ্ডারা তার কাছে এসছেন, এসে বলছেন আপনার মতো একজন মহামানব এখানে এসেছেন, আমাদের কি সৌভাগ্য, চলুন বাবা বিশ্বনাথের দর্শন করবেন। কাশী তিনি বললেন আপনারা বাবা বিশ্বনাথের সেবা করছেন, নিশ্চয়ই ভালো কাজ করুন, কিন্তু আমার কাছে আমার জন্মদাত্রী জননী জন্মদাতা পিতা আমার কাছে সাক্ষাৎ বিশ্বনাথ উমা অন্নপূর্ণা, এদের ছাড়া কার ছাড়া আমি কারুর পায়ে আমি মাথা নত করব না। এই হচ্ছে মূল্যবোধ। সুতরাং আমরা যাদের কৃপায় সংসারে এসেছি তারাই আমাদের কাছে গুরু। আমাদের উপনিষদ বলে দেবী দেব ব্যতীতব্যে পরা অপরাধ, পরা এবং অপরাধ বলে দুটি বিদ্যা আছে। এবং সেখানে আমরা যে চাকরি বাকরি করছি, অর্থ উপার্জন করছি, এগুলো সব অপরাধ বিদ্যা। আর পরা বিদ্যা কি না, ঈশ্বরকে জানা, আত্মজ্ঞান উপলব্ধি করা, আমি কে এই স্বরূপ আমার জানাটাই হচ্ছে প্রকৃত জানা। এই জ্ঞান হলে সমস্ত অজ্ঞান বিজড়িত হবে। একটা অন্ধকার ঘরে যখন প্রদীপ জ্বলে তার সেই প্রদীপের দ্বারা সেই ঘরে পুঞ্জীভূত অন্ধকার বিজড়িত হয়। তাই জ্ঞানময় প্রদীপ, ভারতবর্ষের যে জ্ঞানময় প্রদীপ সেটা হচ্ছে আত্মানুসন্ধান। সেই আত্মানুসন্ধানে আমাদের ছাত্র জীবন থেকে প্রত্যেককে এই শিক্ষায় যদি আমরা ব্রতী হই তাহলে দেখা যাবে ভারতবর্ষ আবার তার পূর্ব গরিমা ফিরে পাবে। স্বামীজি যে ভারতবর্ষকে চাইতেন সেই ভারতবর্ষকে আমরা আবার দেখতে শিখব। আমাদের শিক্ষা দীক্ষা আমাদের সমস্ত কিছু দৃষ্টি সব নান্দনিক হোক, এটাই প্রার্থনা, উপনিষদের প্রার্থনা। যে আমরা যখন চোখে যা দেখি যেন ভালো দৃশ্য দেখি। আমাদের বুঝতে হবে আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি বাক পরিপুষ্ট, এই যে ইন্দ্রিয়গুলো আছে যুক্ত মন, এই এগুলো আছে, কিন্তু এগুলোর রূপায়িত করতে হবে কীভাবে, চোখে যেন ভালো দৃশ্য দেখি, খারাপ দৃশ্য কখনো দেখব না। আর বোধটুকু থাকবে ইন্দ্রিয়গুলো আমার, আমি ইন্দ্রিয়ের নয়, আমি যেন ইন্দ্রিয়ের দাসত্ব না করি, এবং আমি যেমন ভাববো আমার ইন্দ্রিয়গুলো সেই পথে চলবে। চোখে ভালো দৃশ্য দেখবো, কানে ভালো কথা শুনবো, মুখে ভালো কথা বলবো, আচরণ করবো ভদ্র জনচিত, যাতে সমাজের কল্যাণ হয়, সমাজের মূল্যায়ন হয়। এটাই হলো প্রকৃত ভ্যালু এডুকেশনের কথা, মূল্যায়নের কথা, মূল্যবোধের কথা। সুতরাং আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, এই মনুষ্য জন্ম আর ফিরে পাবো কিনা জানি না। আমাদের শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত যতগুলো স্তর আছে সেই স্তরগুলোকে মানব সেবায় যাতে আমরা যুক্ত করি, এটাই হচ্ছে প্রধান শিক্ষা। আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজ বিশেষত আজকের 11ই সেপ্টেম্বর সেই দিনে স্বামীজিকে আবার স্মরণ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, প্রার্থনা করছি। সর্বত্র সুখিনঃসন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে সদ্বুদ্ধিমা বৃন্তু, মা কৈশিক দুঃখ ভাগ হবে, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। নমস্কার।
আমি প্রথমে ঠাকুর ভাই স্বামীজিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। মঞ্চে উপবিষ্ট আজকের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা জানাই। মঞ্চে উপবিষ্ট আজকের বিশেষ অতিথি অধ্যাপক ব্রহ্মমানন্দ মহাশয়কে শ্রদ্ধা জানাই, এই বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দকে। সর্বোপরি দীর্ঘক্ষণ ধরে আমাদের সামনে যারা বসে বসে দীর্ঘ বক্তৃতা শুনছ, তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে খুব সুন্দর একটি দিনে তোমাদের সাথে আমরা মিলিত হয়েছি। সেই দিনটি হল 11 সেপ্টেম্বর, তোমরা জানো চিকাগো দিবস। স্বামী বিবেকানন্দ আজকের এই দিনে বিশ্ব বিজয় করেছিলেন। কিভাবে? চিকাগো ধর্ম মহাসভায় তিনি যে ভাষণ প্রদান করেছিলেন, সেই ভাষণ প্রদান করে রাতারাতি তিনি বিবেকানন্দ থেকে বিশ্ব বিবেকানন্দ, বিশ্ববিজয়ী বিবেকানন্দে পরিণত হয়েছিলেন। স্বামী বিবেকানন্দ আর সমুদ্র হিমাচল ঘুরে বেরিয়েছে, কখনো পায়ে হেঁটে, কখনো গাড়িতে, কখনো বা রেলগাড়িতে, কখনো ক্ষুধার্ত হয়ে, কখনো পেটে কিছু পড়েছিল, কখনো রাজ দরবারে থেকেছে, কখনো বা বৃক্ষের ছায়ার নিচে বিশ্রাম করেছে। এইভাবে তিনি সমগ্র ভারতবর্ষ আর সমুদ্র হিমাচল তিনি ঘুরে বেরিয়েছে। ঘুরে বেরিয়ে ভারতবর্ষের যে রূপ তিনি দেখলেন, সে রূপ দেখে অর্থাৎ ভারতবর্ষের মানুষের করুণ অবস্থা দেখে, পরাধীনতার দুর্দশা দেখে, ইংরেজদের শাসনের নামে শোষণ দেখে, ভারতবর্ষের নিরন্ন মানুষের হাহাকার দেখে, রোগ যন্ত্রণায় কষ্ট ভুগছে মানুষের দুর্দশা দেখে, স্বামী বিবেকানন্দ শিহরে উঠেছিলেন। তিনি শিহরিত হয়ে তিনি গিয়ে বসেছিলেন কন্যাকুমারীর সেই সমুদ্রের মাঝে একটি ভাসমান পাথরের উপর। সেখানে বসে তিনি ভাবতে লাগলেন কি করে এই দেশের মানুষের দুঃখ দুর্দশা দূর করা যায়। তিনি গভীর ধ্যানে মগ্ন হলেন। সেই ধ্যান থেকে তিনি একটি অদৃশ্য শক্তি লাভ করলেন। তিনি স্থির করলেন এদেশের মানুষের পরাধীনতার গ্লানি দূর করতে হলে, এদেশের মানুষকে জাগ্রত করতে হলে বিদেশে গিয়ে এই দেশের মানুষের জয় গান করতে হবে। কেননা স্বামী বিবেকানন্দ যতদিন ছিলেন ততদিন একটা চাকরির জন্য তিনি কলকাতা রাস্তা রাস্তায় ঘুরতে হয়েছিল যখন তিনি ভারতবর্ষে ছিলেন। তাকে এদেশের মানুষ অনেকে খেতে দেয়নি, খুদার চড়ায় কষ্ট পেয়েছিলেন। স্বামী বিবেকানন্দের গুরুত্ব আমাদের দেশের মানুষ বুঝতে পারেনি, তাই স্বামী বিবেকানন্দ যোগ দিলেন বিশ্ব ধর্ম মহাসম্মেলনে। বারবার যে স্থানটির নাম বলা হচ্ছে চিকাগো শহরে, সেখানে কলম্বাস হয়ে তিনি যে বক্তৃতা দেন তার মূল বক্তব্য ছিল তোমরা অমৃতের পুত্র। তিনি গীতার একটি শ্লোক উদ্ধৃতি করেছিলেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তদেব ভজাম্যহ। যে যেইভাবে তাকে পূজা করবে তিনি তার কাছে সেইভাবে
ধরা দেবেন বা দেখা দেবেন, তাকে সেইভাবে কৃপা করবেন। এটি হলো আমাদের ধর্মের মূল ভিত্তি। এই যে চিকাগো ধর্ম মহাসম্মেলন হয়েছিল আজকের দিনে, এই চিকাগো ধর্ম মহাসম্মেলনের উদ্দেশ্য কি ছিল? যারা আয়োজক সংস্থা ছিলেন তাদের উদ্দেশ্য ছিল এই চিকাগো ধর্ম মহাসম্মেলনে খ্রিস্টানদের জয়গান গাওয়া হবে, খ্রিস্টানদের জয়গান গাওয়া হবে, সেখানে প্রমাণিত হবে পৃথিবীর সব ধর্মের অপেক্ষা খ্রিস্টানরা মহৎ, খ্রিস্টানরা সব থেকে জগতে শ্রেষ্ঠ। এটি প্রচারিত হবে, সেখান থেকে সেই ধর্ম মহাসম্মেলন থেকে মানুষ বুঝতে পারবে খ্রিস্ট ধর্মই জগতের শ্রেষ্ঠ। কিন্তু স্বামী বিবেকানন্দ একটু সময়ের বক্তৃতার মাধ্যমে তিনি সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। তার খ্রিস্টান মিশনারি যারা ছিল সবাই লিখিত বক্তৃতা পাঠ করছে, আর স্বামীজি মুখস্থ বলছে। স্বামীজি পরবর্তী সময় বলছেন, তাদের পেছন থেকে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তুই বল বল। তারপর যখন বলা শুরু করলেন মা সরস্বতীর নাম নিয়ে, ওনার গল তিনি বলে যাচ্ছেন। সেই বক্তৃতার পরে স্বামী বিবেকানন্দের বিশাল বিশাল ছবি আমেরিকার চিকাগো শহরে রাস্তায় রাস্তায় দা হিন্দু মঙ্ক এই নামে লাগাতে শুরু করল। এই যে ভারতের একজন সন্ন্যাসী যে আগের দিনও দুদিন আগেও সেই ধর্ম মহাসম্মেলনে যোগদান করার জন্য অনুমতি পাচ্ছিল না, একটি ছাত্রী বোন পাঠ করছিল, কাঠের বাক্সের মধ্যে সে রাত্রি কাটিয়েছিল খুব শীতের মধ্যে, আর সেই বিবেকানন্দ এই চিকাগো ধর্ম মহাসম্মেলনে বক্তৃতা দিয়ে জগৎ বিখ্যাত হলেন। কেন? সকলেই বলছিল নিজের নিজের ধর্ম শ্রেষ্ঠ। যারা খ্রিস্টান ছিলেন তারা প্রমাণ করার চেষ্টা করছিলেন আমাদের ধর্মই শ্রেষ্ঠ, যারা পাদ্রী ছিলেন তারা বলছেন আমাদের ধর্ম শ্রেষ্ঠ, যারা মুসলিম ছিলেন তারা বলছেন আমাদের ধর্ম শ্রেষ্ঠ, ভারতবর্ষে থেকেও কিছু কিছু যারা গিয়েছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিনিধি যারা ছিলেন তারা বলছেন বৌদ্ধ ধর্ম শ্রেষ্ঠ। অর্থাৎ নিজ নিজ ধর্মকে শ্রেষ্ঠ বলে তারা প্রমাণিত করার চেষ্টা করেছিলেন। কিন্তু একমাত্র স্বামী বিবেকানন্দ তিনি বললেন যে যথামান প্রবর্তন্তে তাং তথৈব ভজাম্যহম কথামৃতে, সেই একটি শ্রীরামকৃষ্ণদেবের একটি কথা, যতবৎ ততপ, যেই যেই রাস্তা দিয়ে যাও তোমরা সেই বন্ধুক স্কুলে আসতে গেলে এদিক দিয়েও আসতে, তমলুক থেকেও আসতে পারবে, আবার ওদিক থেকে ওদিক থেকেও আসতে পারবে, কোথায় কোলাঘাট থেকেও আসতে পারবে, সে আবার ওদিক থেকেও আসতে পারবে, তিন চার দিক থেকে এসে সেই এক স্কুলে এসে মিলিত হবে, একটা ক্লাসে এসে মিলিত হবে, এক জায়গায় এসে মিলিত হবে, রাস্তা আলাদা আলাদা হতে পারে। স্বামী বিবেকানন্দ বলছেন সবার ধর্ম শ্রেষ্ঠ, যেই যেই রাস্তায় যা সবাই নিজের ধর্ম নয় শুধু আমার ধর্ম নয়। তার জন্য স্বামী বিবেকানন্দ এরপর দিয়ে লেকচারে একটি সুন্দর গল্প বলেছিলেন। সেই গল্পটা কি ছিল? একটা বিশাল কুয়া ছিল, এই কুয়ার মধ্যে একটি ব্যাঙ বাস করত। একদিন সমুদ্র থেকে উঠে একটি ব্যাঙ হঠাৎ করে লাফ দিতে এসে সেই কুয়ার মধ্যে গিয়ে পড়ে। তখন সেই কুয়ার ব্যাঙটি মনে মনে ভাবতে লাগলো, আরে এই লোকটি আবার কোথা থেকে এলো? প্রথমে হুমকি দিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা আমার কুয়া থেকে। তারপরে একটু পরে বলছে আচ্ছা বলতো তুই কোথায় থেকে এলি? বলছে আমি সমুদ্র থেকে এসছি। বলছে সমুদ্র কত বড়? এই আমার এই কুয়া থেকেও বড়। তখন সমুদ্রের ব্যাংকটা বলছে দূর নির্বল, এই কুয়ার থেকে সমুদ্র বড়, তুমি কী বলছো, কোথায় সমুদ্র আর কোথায় কুয়া? তখন সে আবার কুয়ার ব্যাংকটা আবার রেগে গেছে, হ্যাঁ
আমার কুয়া থেকেও আরো বড় হতে পারে, এর থেকে বড় আর কিছু আছে? কোথায় সমুদ্র আর কোথায় কুয়া ভাব? রেগে গেছে কুয়ার ব্যাংটা, রেগে গেছে নির্বোধ, তুই এক্ষুনি বেরিয়ে যা আমার এখান থেকে, তোকে থাকতে দেব না, আমার কুয়ার থেকে বড় আর জগতে কিছু নাই। তখন স্বামী বিবেকানন্দ এই গল্পটি বলার পরে বলছে, আমরা সকলে মনে করি আমাদের নিজের যে ছোট ছোট গণ্ডি এটি বড়, বাস্তবে তা নয়, তার থেকে আরো বড় সমুদ্র রয়েছে। এই যে যারা সেখানকার শিকাগো ধর্ম মহাসম্মেলনে যোগ দিয়েছিল বিভিন্ন ধর্মের প্রতিনিধি, তাদের তিনি বলছিলেন, কি বলছিলেন, শুধু নিজের কুয়ার মধ্যে তোমরা নিজের ধর্মটাকে শ্রেষ্ঠ মনে করছ, কিন্তু তার বাইরেও আরো বিশাল জগৎ রয়েছে, প্রত্যেকের ধর্ম শ্রেষ্ঠ, প্রত্যেকের ধর্ম যার যার নিজের কাছে শ্রেষ্ঠ। স্বামী বিবেকানন্দ পরবর্তী সময় কি বলেছিলেন, একজন হিন্দুকে আরো প্রতিষ্ঠিত হিন্দু হতে হবে, নিজের ধর্মকে ভালোবাসতে হবে, একজন মুসলিমকে আরো ভালোভাবে সে নিজের ধর্মকে ভালোবাসতে হবে, সে নিজে প্রতিষ্ঠিত হিন্দু হতে হবে, একজন খ্রিস্টানকে আরো ভালো করে নিজের ধর্মকে ভালোবাসতে হবে। তিনি কখনো বলেননি একজন হিন্দু খ্রিস্টান হও, একজন খ্রিস্টান হিন্দু হও, একজন মুসলিম হিন্দু হও, একজন হিন্দু মুসলিম হয়ে যাও। তিনি বলছেন তোমাদের প্রত্যেকের জায়গা নির্দিষ্ট করা রাখা আছে, সেই জায়গায় তুমি নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করো, প্রত্যেকের রাস্তা ঠিক, প্রত্যেকের ধর্ম ঠিক, কিন্তু তোমাদের রাস্তা কি, তোমাদের কাজ কি, নিজের পায়ে দাঁড়াতে হবে। স্বামী বিবেকানন্দ তাই বলতেন, আমাদের এমন শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষা নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে, যে শিক্ষা নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে না সেই শিক্ষা শিক্ষা নয়। আলোচনার মাঝে উঠে গেলে বলতে অসুবিধা হয়, আমি বেশিক্ষণ বলবো না, একটু সময় বলবো। তো স্বামী বিবেকানন্দের ছিল এই শিক্ষা, তিনি কাউকে ছোট করতেন না, কাউকে বড় করতেন না, সকলকে তিনি আপন করে নিয়েছিলেন। তাই স্বামী বিবেকানন্দের আদর্শ আজকে সারা বিশ্বের মানুষ সাদরে গ্রহণ করে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সকলেই তাকে শ্রদ্ধা জানায়, তার প্রতি সম্মান জ্ঞাপন করে, তার যে দর্শন, তার যে ফিলোসফি সেটা সারা বিশ্বের মানুষ গ্রহণ করে। রোমানরা বলছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ কি দিয়ে গেল তা বুঝতে আমাদের আরো 150 বছর সময় লাগবে, আরো 150 বছর, আরো 150 বছর পরে আমরা যখন তার ভাব বুঝতে পারবো, অর্থাৎ রামকৃষ্ণ বিবেকানন্দের ফিলোসফি অত্যন্ত হাই বলছে, আমরা যখন বুঝতে পারবো রামকৃষ্ণ বিবেকানন্দের ফিলোসফি, তখন দেখা যাবে সেই ভাবের আস্তে আস্তে করে শেষ হতে শুরু করলো, এত গভীর ভাব। আরো 150 বছর বিবেকানন্দকে বুঝতে আমাদের সময় লাগবে। আজকের দিনে আমাদের আরো বেশি বেশি করে বিবেকানন্দকে জানা প্রয়োজন। কেন প্রয়োজন? তিনি আমাদের মধ্যে আত্মশক্তি জাগ্রত করার জন্য, আত্মবিশ্বাস জাগ্রত করার জন্য তিনি নানা ধরনের তার লেখনী, তার বক্তৃতা ইত্যাদির মাধ্যমে আমরা দেখতে পাই। তার ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী সময়ে যে সমস্ত বা স্বামী বিবেকানন্দের জন্মের পরবর্তী সময়ে যে সমস্ত মহান ঋষিগণ জন্মগ্রহণ করেছেন, তাদের প্রায় সকলেই স্বামী বিবেকানন্দের দ্বারা কোনো না কোনোভাবে উদ্বুদ্ধ, অনুপ্রাণিত। একটু আগে অধ্যাপক মহাশয় বলছিলেন নেতাজি সুভাষচন্দ্রের কথা, ক্ষুদিরাম বসু, কানাইলাল, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী সকলেই স্বামী বিবেকানন্দকে গভীর শ্রদ্ধা করতে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তারা আজকে যারা আমরা যাদের শ্রদ্ধা জানাই
যাদের আমরা প্রাতঃস্মরণীয় মনে করি তারা সকলেই স্বামী বিবেকানন্দের দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত ছিলেন। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যদি প্রকৃত সত্যকে জানতে হয় তাহলে আমাদের স্বামী বিবেকানন্দকে জানতে হবে, সুভাষচন্দ্র বসুকে জানতে হবে, তার জীবনী জানতে হবে। প্রধান শিক্ষক মহাশয় একটু আগে বলছিলেন আমাদের শিক্ষা ব্যবস্থা দিন দিন উন্নত হচ্ছে, বাড়ি ঘর সব কিছু উন্নত হচ্ছে, শিক্ষা পদ্ধতিও উন্নত হচ্ছে, আমাদের গ্রামে গ্রামে শিক্ষার আলো পৌঁছে গেছে, আমাদের ছাত্রছাত্রীরা মহান পুরুষদের জীবনী পাঠ করে, কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকে নেই নেতাজি সুভাষচন্দ্র বসু কিভাবে সুভাষচন্দ্র থেকে নেতাজিতে পরিণত হয়েছিলেন। আমাদের পাঠ্যপুস্তকে নেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের এই যে বিশাল ব্যক্তিত্ব, এই যে বিশাল দর্শন শাস্ত্রের প্রতি আগ্রহ আরো কিভাবে বৃদ্ধি পেয়েছিল, ডক্টর এপিজে আব্দুল কালামের তার গবেষণার দিকটা আছে কিন্তু তার যে ব্যক্তিগত জীবনের যে সরলতা, তার যে দর্শন, তার যে একটা ব্যক্তিগত জীবন ছিল, তার যে সরলতা, তার যে সর্বধর্ম বিশ্বাস, তার যে ভারতবাসীর প্রতি ভালোবাসা, ভারতবর্ষের দরিদ্র মানুষের প্রতি ভালোবাসা, এই সমস্ত দিকগুলি আমাদের পাঠ্যপুস্তকে খুব কম উল্লেখ আছে। তিনি কী কী গবেষণা করেছেন, কত সালে জন্মগ্রহণ করেছেন, এইগুলি পর্যন্ত আমাদের পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ। এইগুলি তোমরা কী করো, কিছু মুখস্থ করে খাতায় নিয়ে গিয়ে গিলে দাও, তারপর উকলে দাও, তারপরে সেখান থেকে কিছু মাস পাও, দুদিন পরে সব ভুলে যাও। কিন্তু আমাদের কি জানতে হবে, আমাদের জানতে হবে সুভাষচন্দ্র বসু আর শক্তিতে শক্তিমান হয়ে তিনি নেতাজিতে পরিণত হয়েছিলেন, তার জীবনের এই সমস্ত দিকগুলি আমাদের পড়তে হবে। অর্থাৎ ভাষা ভাষা করা নয়, আমাদের পাঠ্যপুস্তকের বাইরেও দৈনন্দিন জীবনে অন্তত 30 মিনিট করে মহাপুরুষদের জীবনে পড়তে হবে, তাহলে আমরা যদি সামাজিক অবক্ষয়ের হাত থেকে কিছুটা রক্ষা পেতে পারি। যাই হোক, আমার বক্তৃতা দীর্ঘ করছি না, অনেক গরম পড়েছে আজকে, অনেকক্ষণ তোমরা আলোচনা শুনেছ, এখানে আমার বক্তৃতা শেষ করছি।